রবিবার বহরমপুরে চাতক প্রকাশনী থেকে প্রকাশিত হল শেখ মুফিজুল সম্পাদিত ইসলামী অর্থনীতি বাঙালি মুসলমান উন্নয়নের পথ সন্ধান নামক গ্রন্থ এই গ্রন্থটির মুখবন্ধ লিখেছেন ইতিহাসবেত্তা সমাজবিজ্ঞানী খাজিম আহমদ এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মুজিবর রহমান প্রাক্তন অধ্যাপক প্রাণত সেন সহ বিশিষ্টজনেরা সুমিতা ঘোষের সঙ্গীত সকলকে মুগ্ধ করে গ্রন্থ প্রকাশের পাশাপাশি ছিল আলোচনা সভা এবং কবিতা পাঠ এই প্রসঙ্গে কি বলেছেন ইতিহাস সমাজবিজ্ঞানী খাজি আহমেদ আমরা দেখব বইটির বিশেষত্ব হচ্ছে বিশেষভাবেই বিশেষত্ব রয়েছে বইটির শুধু প্রথমে একটা কথা বলে দিই এই জাতীয় বই ইসলামী অর্থনীতি ও বাঙালি মুসলমানের উন্নয়ন এই জাতীয় তথা পথসন্ধান এই জাতীয় কাজ স্বাধীনতার পশ্চিমবাংলায় হয়নি তো হয়নি অন্য কোনো ভাষাতেও হয়নি বাংলাদেশে হয়েছে অবশ্যই যৎকিঞ্চিত আমাদের খবরে রয়েছে তো এই হঠাৎ করে এই বিষয়টি বলার প্রয়োজন পড়লো কেন তার প্রয়োজনটা পড়লো এই কারণের জন্যে যে ব্রিটিশ শাসক গোষ্ঠী আসার পরে দীর্ঘকাল ধরে এই বাঙালি মুসলমানরা দারুণভাবে উপেক্ষিত হয় সে উপেক্ষার পরে উনিশশো সালের পর থেকে বাংলা ভাগের পর থেকে একটা অদ্ভুতভাবে বাঙালি মুসলমানদের মধ্যে একটা উজ্জীবনের বিষয় এলো তো সেটার পর থেকে সাতচল্লিশ সাল মাত্র বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশ বছরে আবার উনিশশো সাল থেকে সাতচল্লিশ সাল অবধি তিন তিনজন প্রিমিয়ার পেলেন এরকম সময়ে তারা অনেক বেশি রয়্যাল প্যাটারনাইজেশন যাকে বলে সরকারি সহযোগিতা পৃষ্ঠপোষকতা তাতে অনেকখানি এগিয়ে গেল প্রায় দেড়শো বছর পিছিয়ে যাওয়ার বিষয়টাকে তারা প্রায় একশো বছর উচ্ছেদ করে দিয়ে পঞ্চাশ বছর পিছনে পড়ে থাকলো এমন সময় দেশটা ভাগ হয়ে যায় এরপরে খুব সংক্ষেপে বলতে কি যে নানাবিধ ঐতিহাসিক কারণে এখানকার মুসলমানরা অপেক্ষাকৃত দুর্বল এবং গরিব এবং তারা আর্থিক দিক থেকে কীভাবে তাদের যথার্থ জায়গায় গিয়ে পৌঁছোতে পারে এই জন্য কোনো গবেষণাও হয়নি সরকারি তরফ থেকে হয়নি কোনো এনজিও থেকে হয়নি কোনো ব্যক্তিগতভাবে হয়নি সবাই এই ব্যাপারটা অনুভব করি এবং সেই বিষয়টি চাতক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার সম্পাদক শেখ মফিজুলকে আমি উৎসাহিত করি এবং সেইখান থেকে পশ্চিমবঙ্গীয় আর্থিক অবস্থার ভিত্তিতে এই নন প্রিভিলেজ ক্লাস বা বাঙালি মুসলমানরা কীভাবে এগুতে পারে তার পদসন্ধানের অন্তত পঁচিশ থেকে তিরিশটি নির্দেশ রয়েছে এখানটায় একটি মাত্র উদাহরণ দিই যে বৃহত্তম মূল বৃহত্তম মূলধেম নিয়োগ না করে স্থানগতভাবে যে বিষয়ে যে উৎপাদনের জন্য যে র মেটেরিয়ালস রয়েছে সেইগুলোকে ব্যবহার করে সেই অঞ্চলেই ছোট ছোটো শিল্পায়ন যাতে কিনা সেই অঞ্চলের বিশেষত মহিলারা কাজ করতে পারেন এটা মনে রাখতে হবে যে বিশ্ব সভ্যতার প্রত্যেকটা দেশে প্রায় ষাট পারসেন্ট উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রাথমিক পর্যায়ে সভ্যতা বিকাশের কালে মেয়েরাই ভূমিকা পালন করেছেন এই অর্ধেক আকাশকে উৎসাহিত করার জন্য আমরা প্রথম নির্দেশ করেছি এবং অপেক্ষাকৃত দুর্বল লোকদের মূলত আমরা উদ্বুদ্ধ হয়েছি তিনটি ক্ষেত্র থেকে দুটো ক্ষেত্র থেকে এক হচ্ছে বাংলাদেশের অর্থশাস্ত্রী অর্থনীতিবিদ ডক্টর ইউসুফের গবেষণা এবং মেয়েদেরকে কিভাবে উন্নয়ন করতে পারা যায় তার সন্ধান তিনি করেছেন এবং আঞ্চলিক ক্ষেত্রে উন্নয়ন করেছেন আর বিবি রাসেল তিনি শুধু বাংলাদেশ নয় উত্তর দক্ষিণ কোরিয়া এবং কানাডার পর্যন্ত যারা ডিসপ্রেসড লেডিজ তাদেরকে তিনি প্রতিষ্ঠিত সাহায্য করেছেন এই সব তত্ত্ব বা তথ্য কথা কিন্তু এই বইটিতে রয়েছে বইটির লেখক নয় এটা একটা কালেকশন এখানে প্রায় আড়াই ডজন তার মধ্যে এক ডজন আছে পুরো অতীব শিক্ষিত প্রাতিষ্ঠানিক অর্থে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে অর্থনীতি বা অন্যবিধ বিষয়ে চূড়ান্ত রকমের স্বীকৃতি পেয়েছেন তাদের যে বইটি দেখছেন সে বইটি প্রায় আট দুজন আড়াই ডজন লেখকের লেখা রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ লেখাগুলোর কথা আমি উল্লেখ করছি এটি একটি বিশেষ লেখকের বই নয় এটা সম্পাদিত বই জাতকের সম্পাদক শেখ মাহিজুল এটা সম্পাদনা করেছেন কিন্তু এখানে যে বিশেষ গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের অর্থনীতি ডক্টর নুরুল ইসলাম বাংলাদেশের ইসলামী ব্যাংকিং এটা মোহাম্মদ মাহফুজুর রহমান ডক্টর মোহাম্মদ মহিবুল সিদ্দিকী ডক্টর মাহফুজ রহমান আখান্দ এইরকম প্রাতিষ্ঠানিক অর্থে শিক্ষিত লোক এবং এই বইটির যিনি মুখবন্ধ লিখেছেন এবং তার লেখা দিয়েই বইটিও শুরু হয়েছে কাজী আহমেদ বাঙালি মুসলমানের বিকাশ এবং আরাবিক ভাষা সম্পর্কেও বেশ কিছু লেখার মধ্যে রয়েছে যাতে কি না তা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন কোন দেশে কাজ পাওয়ার সুযোগ পেতে পারে সেই বিষয়ের জন্য আলাদা একটা আলোচনা রয়েছে মানে পথসন্ধান মূলত যতখালি সম্ভব সেইভাবে বিষয়গুলো করা হয়েছে আর কি হ্যাঁ আর এই বইটি সম্পাদনা করেছেন শেখ মাহিজুল তো বললাম একটা আপনাদের আর প্রায় আড়াই ডজন লেখা গুরুত্বপূর্ণ লেখাগুলির কথা উল্লেখ করা হয়েছে এবং তার কিছু শিরোরামতো বললাম কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো শীত গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ গায় না তেমনি কোনো কেশানি কখনো জাস্ট তুমি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী